আজকে আমরা স্টিফেন রিঅ্যাকশন শিখবো, নেমটা আগে বলে দিলাম। তবে রিঅ্যাকশনটা কিভাবে প্রসিড করে তোমরা নিজেরাই প্রেডিক্ট করতে পারবে। ধরো আমার কাছে কোনো একটা অ্যালকিল সায়ানাইড আছে, অ্যালকিল সায়ানাইড মিন্স ধরো CH3 সি এটা আছে। এর মধ্যে তুমি যে রিঅ্যাজেন্ট ইউজ করছো স্টিফেন রিঅ্যাকশনের জন্য সেটা হচ্ছে SNCl2 HCl, আর যেটা ইউজ করছো সেটা হচ্ছে
তোমরা এখন আমরা গ্যাজামেন অ্যালডিহাইড সিনথেসিস দেখবো, খুব সিম্পল মেকানিজমটা দেখো মজা পাবে। গ্যাজামেন অ্যালডিহাইড সিনথেসিস এরকম বলছে, ধরো আমার কাছে বেনজিন রিং আছে, তার সাথে আমি দিচ্ছি HCN, AlCl3 and HCl mixture, just actual দিতে হবে, এটা আগে পরে দিতে হবে না, 1 2 দিয়ে আমি একসাথে ইউজ করব, ক্লিয়ার? তার আগে আমি বলে দিই যে AlCl3 আর HCl কিভাবে রিঅ্যাক্ট করে, এটা তোমরা পড়েছো ফিল্ড কাপ রিঅ্যাকশন সময় তোমাদের একটা নলেজ চলে এসেছে, এরকম বেশ বেশ চলে এসেছে। তো AlCl3 সাথে HCl কিভাবে রিঅ্যাক্ট করে, এই হচ্ছে আমার AlCl3 অক্টেট ফুলফিলিং। অক্টেট ফুলফিল করার জন্য কি করলো, এই সিএল থেকে এই সিএল থেকে ঘুরিয়ে নিলাম, এই সিএল থেকে কাকে তুলে নেবে, অবশ্যই সিএল নেগেটিভটাকে তুলে নিয়ে চলে আসবে নিজের কাছে, অক্টেট ফুলফিল করার জন্য। অক্টেট ফুলফিলিং ছটা ইলেকট্রন আছে, অক্টেট ফুলফিল হয় তাহলে এখান থেকে এইচটা পজিটিভ আর সিএলটা নেগেটিভ, তো সিএল বন্ডটাকে ভেঙে নিয়ে নিচে চলে আসবে, তাহলে যে প্রোডাক্টটা এরপর থেকে পাবে সেটা কি হবে, এল CL4 নেগেটিভ, কারণ CL টা মাইনাস NCL দিশার চলে এসে NCL4 নেগেটিভ, আর সাথে একটা H পজিটিভ অপাস থেকে বেরিয়ে যাচ্ছে, ক্লিয়ার? এই অপটিক ফুলফিল হয়ে গেছে, এটা নিয়ে আমার প্রবলেম নেই। তাহলে এই যে পজিটিভ হয়ে বাইরে বেরিয়ে গেল, সে কি ফাংশন করবে, তার ফাংশন আমরা এখানে দেখে নেব, HCN রয়েছে, HCN রয়েছে, এর সাথে আমি এটা H রাখছি, H পজিটিভ রাখছি, মানে এইচ পজিটিভ বেরিয়ে আসছে, এইচসিএন এর সাথে রিঅ্যাক্ট করবে, এই এইচসিএন এর সাথে কিভাবে রিঅ্যাক্ট করবে, নেগেটিভ পার্ট কোনটা, নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন দিয়ে হাইড্রোজেন ধরবে, মানে বন্ডে এভাবে ঘুরে এসে হাইড্রোজেন ধরবে, তাহলে যেটা পাবো সেটা কি এইচসি ডাবল বন্ড এইচ, তাহলে যে বন্ডটা দিয়ে দিয়েছে ছেড়ে দিল, হচ্ছে কারণ নাইট্রোজেন কি বললো, তুই যা তুই এইচ এর সাথে বন্ড কর, ও নেগেটিভ, ওর ক্যাপাবিলিটি আছে না পজিটিভের সাথে ভালো করে বন্ড করতে পারে, কার্বন তার বন্ডকে স্যাক্রিফাইস করছে, কার্বন আমার কাছে নেগেটিভ পজিটিভ বা অরিজিনালি পজিটিভ চার্জ রিঅ্যাক্ট করে আছে, তাহলে কি করে মানে ইলেকট্রোফাইল জেনারেট হয়ে গেল, আর কিছু প্রবলেম হবে না। তোমরা যখন ফিল্ড কাপ রিঅ্যাকশন করো, ফিল্ড কাপ রিঅ্যাকশন তোমরা ভালোমতো জানো যে কি হয়, যে কোনো ইলেকট্রোফাইল যখন জেনারেট হয় সেটা CH3 প্লাস বলতে পারো, CH3 CH2 প্লাস বলতে পারো, CH3 ডাবল বন্ড প্লাস বলতে পারো, যে কোনো একটা পজিটিভ জেনারেট হলেই আমরা কি করি, বেনজিনের সাথে সেটাকে অ্যাটাচ করি, এখানে তো একটা পজিটিভ জেনারেট হয়েছে, এটাকে বেনজিনের সাথে অ্যাটাচ করে দেবো, তাহলে যে প্রোডাক্টটা হবে ইনিশিয়াল প্রোডাক্টটা হবে সেটা কি, বেনজিন থাকবে যে কোনো একটা কার্বনের সাথে, এই কার্বন তাহলে এই ঘড়ি লিখলে বেশি ভালো বুঝতে সুবিধা হবে, তাহলে এই পাশে করো, তাহলে বেনজিনের সাথে কি হচ্ছে, এই পাশে বেনজিনের সাথে আমার এই ইলেকট্রোফাইলটা রিঅ্যাক্ট করছে HC ডাবল বন্ড N এখানে প্লাস H, তাহলে কি হবে, এটা কি ডাইরেক্ট বেনজিনের মাথার উপর বসে যাবে, তাহলে যে প্রোডাক্টটা পাওয়া যাবে সেটা কি C double bond N H and এখানে একটা H। এবার কি হবে, অনেক কিছু লেখা থাকে না, যেমন এখানে HCl কি HCl HCl লেখা আছে, এখানে ওয়াটার এর একটা ফাংশন আছে, ওয়াটার এর লেখা নেই, তারপরে বলতে হবে যে HCl টা যেটা নিচে এটা ডাইলুট HCl নিচে, তো ডাইলুট HCl নিলে কি হয়, একই রকম বন্ডটা খুলে কি হবে, H আর OH বসবে, যেটা এর আগে রিঅ্যাকশন তোমরা করেছো, বন্ডটা খুলে H আর OH বসিয়ে দাও, কোথায় H কোথায় OH নিশ্চয়ই জানো খুব ভালো মতো, হ্যাঁ আগেরটার মতোই কার্বনের কার্বনটা পজিটিভ, তাহলে কার্বনের সাথে কি বসবে, OH বসবে, নাইট্রোজেনের সাথে H বসবে, তাহলে প্রোডাক্ট কি হবে, আবার দেখতে পাচ্ছি একটা অ্যামোনিয়া বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, তাহলে অ্যামোনিয়া গ্যাসটাকে বাড়ি বার করে দাও, তাহলে প্রোডাক্ট যেটা জেনারেট করবে সেটা বেনজিন থাকছে, সিঙ্গেল বন্ড হচ্ছে C, তার সাথে ডাবল বন্ড O, তাহলে এখানে একটা আমরা বেনজেন ডিহাইড জেনারেট করে ফেললাম, ক্লিয়ার? কিন্তু ইলেকট্রোফাইল জেনারেট কোনটা হচ্ছে, এইটা এগুলো জাস্ট ছোট ছোট কোশ্চেন আছে জয়েন্টে, তাই জন্য আমাকে পুরো মেকানিজম জানা খুব দরকার, রিঅ্যাকশনে কি হচ্ছে, ডি অ্যামোনিয়ালিসিস হচ্ছে, মানে অ্যামোনিয়া বাইরে বেরিয়ে যাচ্ছে, বুঝে গেছে, এই ধরনের কিছু ছোট ছোট রিঅ্যাকশন থাকে, কোশ্চেন থাকে, আর তোমাদের যেহেতু এমসিকিউ হয়ে গেছে, কোশ্চেন থাকতেই পারে ভেতর থেকে,
তো সবসময় যখন করবে ডিপে ঢুকে করবে, কোনো মেকানিজম করবে, তার মজা আছে, যত করবে তত মজা পাবে, ঠিক আছে? অ্যাভয়েড করবে না, জাস্ট ওয়ার্ক করো, লেগে থাকো কাজে, লেগে থাকো, কাজও হবে মজাও হবে, ঠিক আছে? চলো বাই। দেখো বন্ধুরা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গ্যাটারম্যান কচ রিঅ্যাকশন। এখানে কচ কথাটা এক্সট্রা আসছে, ঠিক আছে? কচটা দেখে নিন, মানে দুটো সাইডে থাকে, এটা জাস্ট গ্যাটারম্যান কাজ করেছিল, এটা গ্যাটারম্যান সাথে কচ তুমিও কাজ করছো, ঠিক আছে? কার্বন মনোক্সাইড রিঅ্যাক্ট করবে HCl HCl, একই জিনিস এর আগেরটার মতোই। HCl এর ফাংশন কি আমরা এখানে দেখে নেব। HCl যেটা লুইস অ্যাসিড, সে কি করবে, ধরো HCl রয়েছে, HCl এর থেকে কি করবে, ওর দুটো ইলেকট্রন যেটা এখানে শর্ট আছে, যেটার জন্য অকটেট ফুলফিল করতে পারছে না, সেই দুটো ইলেকট্রনকেও যেভাবে নিজের কাছে নিয়ে চলে যাবে, অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে? তাহলে তুমি এই পাশ থেকে বেরিয়ে গেলে, তাহলে পাওয়া যাবে হচ্ছে HCl for minus, এবং স্টেবল হয়ে বসে গেছে, নিয়ে আমার কোনো চিন্তা নেই। এপাশ থেকে কি বেরিয়ে এলো, এপাশ থেকে যেটা যেটা এলো সেটা হচ্ছে H প্লাস। এবার H প্লাস এর ফাংশন, H প্লাস এবার কি করবে, এই H প্লাস যেটা জেনারেট হবে সেটা কার্বন মনোক্সাইড কে ধরবে। কার্বন মনোক্সাইড কে করে ধরবে, সি ডাবল বন্ড ও থাকে, আমরা জানি কার্বনের কাছে দুটো ইলেক্ট্রন পড়ে আছে, কারণ কার্বনের ভ্যালেন্সি 4, কার্বন অলরেডি দুটো বন্ড করেছে, তাহলে আর দুটো ইলেকট্রন থাকবে, অক্সিজেনের দুটো ইলেকট্রন থাকবে, ক্লিয়ার? এবার কার্বনের তো টোটাল ভ্যালেন্সি 4 হওয়া উচিত, তাহলে কার্বনেরই দরকার যে ওর যেন হাতগুলো পূরণ হয়, কারণ দুটো হাত হচ্ছে, আর একটা হাত খুব দরকার জন্য। তাহলে কি করবে এখন, এই এইচটা যেটা এইচ প্লাস ছিল তার সাথে কিভাবে রিয়াক্ট করবে, কিভাবে রিয়াক্ট করবে, এইচ প্লাস তার সাথে কিভাবে রিয়াক্ট করবে, এই যে নোটপ্যাডটা সেটাকে কোয়ার্ডিনেট বন্ড করে দিয়ে দেবে। কোয়ার্ডিনেট বন্ড করে দিলে কি হয়, যে দিয়ে দেয় তার কাছে কত দিন হয়েছে, তাহলে সি ডাবল বন্ড ও এইচ বন্ড ফর্ম হলো, যে দিয়েছে সেই কত। এখানেও তুমি একটা ইলেকট্রোফাইল জেনারেট করলে, আর এইচ নিল তাহলে এইচ এর কাছে নেগেটিভ হওয়া উচিত, কিন্তু হ্যাঁ এইচ এর কাছে নেগেটিভ হচ্ছে, কিন্তু অলরেডি একটা পজিটিভ আছে, তাহলে নেগেটিভ পজিটিভ নিউট্রাল হয়ে গেছে, আর কার্বন দিয়ে দিয়েছে তাহলে কার্বনের কাছে পজিটিভ, তাহলে ইলেকট্রোফাইল জেনারেট হয়ে গেল, ইলেকট্রোফাইল কার্বনটা হচ্ছে ডেল্টা পজিটিভ, তাহলে এখান থেকে আমরা জানি যে জায়গাটা ডেল্টা পজিটিভ সেই জায়গাটা বেনজিনের সাথে ডিরেক্ট অ্যাটাচ হয়ে যায়, তাহলে যে প্রোডাক্ট পাবে সেটা কি, জাস্ট এটা ডিরেক্ট অ্যাটাচ করে দাও, সি ডাবল বন্ড যেখানে একটা হাইড্রোজেন খুলে বেরিয়ে যাবে তার জায়গাটা বসবে, দিস ইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন, বেনজিনের সাথে যাই হয় সব ইলেকট্রোফিলি সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আর এখানে যেটা জেনারেট করলো এটা হচ্ছে আমার ইলেকট্রোফাইল, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে? দুটো সাইন্টিস্ট নিয়ে কাজ করছে, একজন ব্যাটারম্যান একজন কচ, সিম্পল, বুঝতেই পারছো? এলসি তে আরেকবার বলে দিই, এলসি তে লুইস অ্যাসিড, সে দুটো তার অকটেট ফুলফিল করার জন্য দুটো ইলেকট্রন নেবে, তো ওই ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে, প্রোটনটা বাইরে বেরোচ্ছে, সেই প্রোটনটা কার্বন মনোক্সাইড ধরে নিচ্ছে, ধরে নিয়ে একটা ইলেকট্রোফাইল জেনারেট করছে, সেই ইলেকট্রোফাইলটা ডাইরেক্ট বেরিয়ে কাছে গিয়ে বসে যাচ্ছে, দ্যাটস আওয়ার রিঅ্যাকশন। তো বন্ধুরা, এখন যেটা করবো, তিনটে সাইন্টিস্ট মিলে কাজটা করছেন, খুব সুন্দর নাম, নামগুলো শুনতে ভালো লাগবে, দেখবে হেল, ঠিক আছে, ভোলার জেনিন স্কাই, হ্যাঁ এই সব হচ্ছে না, তো কি করেছে দেখো, এটা সিম্পল কাজ করেছে, তবুও করতে হবে, তিনজনের নাম দিয়ে একটা ছোট্ট একটা রিঅ্যাকশন, তিনজনের নাম দিয়ে, বুঝতে পারছো? তোমার একটা কার্বোক্সিলিক অ্যাসিড নিতে হবে, যেমন একটা কার্বোক্সিলিক অ্যাসিড নাও যেটা তোমার মনে হচ্ছে, অবশ্যই আলফা হাইড্রোজেন যেন থাকে, তাহলে রিঅ্যাকশন হবে, অ্যাসিডিক অ্যাসিড নিতে পারো, প্রোপানোয়িক অ্যাসিড নিতে পারো, ঠিক আছে? অ্যাসিডিক অ্যাসিড নিয়ে নিচ্ছি, CH3 CWH অ্যাসিডিক অ্যাসিড, এর সাথে কি করতে হবে, রেড ফসফরাস, রেড ফসফরাস বিআর দিয়ে দাও, কি হবে, আলফা হাইড্রোজেন হইলে সাবস্টিটিউট বাই দিস কোয়েফিসিয়েন্ট, এটুকু জাস্ট মাথায় রাখো, কিভাবে করে জানা দরকার, আলফা হাইড্রোজেন হইলে সাবস্টিটিউট, এখানে আলফা হাইড্রোজেন কোথায় আছে, তিনটে আলফা হাইড্রোজেন আমরা দেখতে পাচ্ছি, ওয়ান অফ দা আলফা হাইড্রোজেন হইলে সাবস্টিটিউট বাই দিস হ্যালোজেন, যে কোনো একটা হ্যালোজেন কি এটা সাবস্টিটিউট হয়ে যাবে, তাহলে তিনটে হাইড্রোজেনের মধ্যে থেকে যে কোনো একটা হাইড্রোজেন আমি সাবস্টিটিউট করে দেবো, এই এই একটা হাইড্রোজেন সেখান থেকে জাস্ট ঘুরে বসে আছে, আর কিছু নেই, কমা যাবে, তাহলে আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড জেনারেট করবে, তাহলে আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড ফ্রম
just to give you the short form, short note, one, then I will say this is a reaction where carboxylic acid can be converted to alpha bromo carboxylic acid. And IUPAC code is 1 to 2 bromo acetic acid, 2 bromo ethanoic acid. IUPAC is not going to be CH3CO
negative এখানে দুই ইলেকট্রন হয়ে গেছে OCH এবার ব্যাপারটা কি দেখো আমাদের যে অ্যালকোহল আছে অ্যালকোহলের কাছে কি থাকে H-টা পজিটিভ থাকে সেই পজিটিভ H-টা এই দুটো দুটো ইলেকট্রন মানে তো নেগেটিভ চার্জ ছোটবেলার সেই গল্প আমি তুমি আগে বলেছি আমার দেখো এই দুটো ইলেকট্রন মানে একটা বন্ড কত সুন্দর দেখতে আর বন্ড মানে একটা নেগেটিভ চার্জ ঠিক আছে জাস্ট কার্টুন লাইক স্ট্রাকচার তাহলে দুটো ইলেকট্রন মানে একটা নেগেটিভ চার্জ তাহলে এটা নেগেটিভ চার্জ নেগেটিভ পজিটিভ তে হয় পজিটিভ হওয়া থেকে আপনি অ্যালকোহল থেকে H+ আসবে তাহলে অ্যালকোহল থেকে যে H+ আসছে তাকেও ধরে গেছে ধরে নিয়ে কি কি জেনারেট করছে দেখে নিন CH3 সিম্পল টু লজিক কি তো যা কি হচ্ছে দেশ ঢাকা আছে ইলেকট্রন কি ঢাকা আছে অপটেট ফুলফিল হয় কিন্তু আবার ঢাকা মারতে হলো হয় নেগেটিভ হলো নেগেটিভ পজিটিভ কে ধরলো আর বলার থেকে পজিটিভ এই ভালো হচ্ছে ঠিক আছে মুছে দি যেটুকু হলো মুছে দি একটু হয়েছে একটু মুছে দি আবার নতুন করে তাহলে আমার কাছে এখন আছে এই যে আর CH3CO এটা রয়েছে এবার এটা শুধু কি হবে আমরা জানি CO সিঙ্গেল বন্ডে অলওয়েজ টেন্ডেন্সি থাকে CO ডাবল বন্ড ফর্ম করা তাহলে এখানে ডাবল বন্ড ফর্ম করবে যে বন্ডটা উইক সেটা রেখে যাবে সি এর সাথে পাঁচটা হাত হয়ে গেছে যে বন্ডটা উইক সিও বন্ডটা উইক এর মধ্যে পোলারিটি ডিফারেন্স আছে এই বন্ডটা ঘুরে বাইরে তাহলে কি জেনারেট হলো এ পাশ থেকে কি জেনারেট করলো সেটা হলো কি ও পাশ থেকে কি জেনারেট করলো সেটা হলো ঠিক আছে এ পাশ থেকে জেনারেট করলো যে CH3O- আর মাইনাস লেখা দরকার নেই কারণ অ্যালকোহলটা যে H আছে ওই H-টাকে ধরে নিয়ে একেবারে বলে দিই এ পাশ থেকে এটা অ্যালকোহল জেনারেট করলো ও পাশে কি রয়েছে এ পাশ থেকে CH3 CO অ্যালডিহাইড আছে তো আমরা জানি যে অ্যালডিহাইড যদি রিডিউসড হয় কি হয় অ্যালকোহলই হয় যদি মেকানিজম যদি জানতে চাও আমি করে দিচ্ছি মেকানিজম সোডিয়াম এখন প্রেজেন্ট আছে আমার কাছে সোডিয়াম তো নেই সোডিয়াম আছে অ্যালকোহল আছে সোডিয়ামে কার ইলেকট্রন আছে যেগুলো সেগুলোকে পজিটিভে রাখা হলো সঙ্গে সঙ্গে এটা খুলে যাওয়া যেটা জেনারেট করছে সেটা কি CH3 CH একটা ডট হলো ও নেগেটিভ হয়ে গেল এবার এই যদি ব্যাক করে বের করার মতো কেউ নেই কারণ এখানে পোলারিটি কোন ডিফারেন্স না CH পোলার না CC পোলার কিছু পোলার এবার এখানে অপটেট ফুলফিল হয়নি কারণ তিনটে বন্ড ছটা ইলেকট্রন প্লাস একটা ডট মানে সাতটা অপটেট ফুলফিল হয়নি মানে আবার একটা সোডিয়াম কি অ্যাটাক করতে লাগবে আবার একটা সোডিয়াম এখানে এসে অ্যাটাক করবে তাহলে কটা হয়ে যাবে সমস্যা কটা হয়ে যাবে তাহলে দুটো ইলেকট্রন হয়ে যাবে তাহলে CH3 CH দুটো ইলেকট্রন হয়ে নেগেটিভ চার্জ যার উপরে ওয়েট কাছে মাইনাস আছে দেখো দুটোর কাছেই মাইনাস হয়ে গেল C এর কাছে একটা মাইনাস ওয়েট কাছে মাইনাস এর বোথ যে অ্যালকোহলের যে হাইড্রোজেন তাকে ধরবে এখানে একটা হাইড্রোজেন ধরবে এখানে একটা হাইড্রোজেন ধরবে অ্যালকোহলের হাইড্রোজেন গুলো যেটা ধরে নিচ্ছে বুঝতে পারছো তাহলে প্রোডাক্ট যেটা জেনারেট করছে সেটা কি CH3CH এখানে একটা H এখানে O তাহলে এখান থেকে একটা অ্যালকোহল জেনারেট করলো লেপাস থেকে একটা অ্যালকোহল ওপাস থেকে একটা অ্যালকোহল দুটো অ্যালকোহল জেনারেট হচ্ছে ঠিক আছে কোভ্যালেন্ট রিঅ্যাকশন এত কিছু দেখিয়েছি জাস্ট যাতে মুখস্থ কোভ্যালেন্ট সাইন মুখস্থ করাচ্ছি কি বাবা কেমিস্ট্রি খুব সিম্পল যদি নিজে সময় থাকে তোমার বাড়িতে প্র্যাকটিস করো করতে পারো শিখতে পারো মজা আছে জয়েন্টে খুব কাজে লাগিয়ে যাবে যে মেইন অ্যাডভান্স এগুলো খুব আসে কটা সোডিয়াম রিঅ্যাক্ট করলো কটা ইলেকট্রন গেল কি কি তার ইন্টারমিডিয়েট হ্যাঁ আর প্রোটনটা কোথা থেকে পাচ্ছে অ্যালকোহল থেকে পাচ্ছে তাই সোর্স অফ দ্য প্রোটন এসব ছোটখাটো কোশ্চেন আছে কিন্তু এইচএস এর জন্য আমাদের শর্টকাট সব সময় থাকে তো শর্টকাট তোমাদের বলে দিচ্ছি বুঝে যাবে কিভাবে করতে হয় শর্টকাট হচ্ছে এসটা যখনই দেখবে গুবুবলাক রিডাকশন দিয়েছে রিডাকশন মানে ভেঙে যাবে মাঝখান থেকে ভেঙে অ্যালকোহল থেকে তৈরি হবে আমরা বুঝে গেছি কোথা থেকে ভাঙবে এখান থেকে ভাঙবে সিএনও সিঙ্গেল বন্ড উইক হয় সিও পোলারিটিও আছে ভেঙে দেবে ভেঙে এই পাশ থেকে যতগুলো কার্বন ততগুলো কার্বন নিয়ে অ্যালকোহল আবার এই পাশ থেকে যতগুলো কার্বন ততগুলো কার্বন নিয়ে অ্যালকোহল কারণ রিডাকশন মানে অ্যালকোহল হচ্ছে আমাদের প্রোডাক্ট বহুপ্লান রিডাকশন অ্যালকোহলই আমাদের প্রোডাক্ট হবে এটা জাস্ট মেমোরাইজ করবে তাহলে বন্ডটা ব্রেক করার পর এই পাশে কটা কার্বন আছে একটা তাহলে একটা কার্বন দিয়ে অ্যালকোহল একটা কার্বন দিয়ে অ্যালকোহল বাকিগুলো হাইড্রোজেন বসিয়ে দাও হয়ে গেল এই পাশে কটা কার্বন আছে দেখো দুটো কার্বন এখানে দুটো কার্বন দিয়ে অ্যালকোহল বাকিগুলো হাইড্রোজেন তাহলে কি হলো এই পাশ থেকে একটা অ্যালকোহল পাওয়া গেছে পাশ থেকে একটা অ্যালকোহল পাওয়া গেছে দুটো কার্বন দিয়ে অ্যালকোহল দিস ইজ ইথানল এটা একটা কার্বন দিয়ে অ্যালকোহল তাহলে দিস ইজ যা দেখবে ইসলাম অর্থ থেকে ভাঙবে এই পাশ থেকে অ্যালকোহল ওপাশ থেকে অ্যালকোহল
রিঅ্যাকশন করতে দেবে রিঅ্যাজেন্ট যেটা দেওয়া আছে এটাই কমন রিঅ্যাক্ট রিঅ্যাজেন্ট এটা প্রবলেম দিচ্ছে তোমাদের করার জন্য করে আমাকে জাস্ট পাঠাও বিন্দু দিলাম সিও দিলাম ও দিলাম সিএস এটা করে করে পাঠাও এই সিও দাও সিও দাও ও দাও সিএস দাও সিএস ক্লিয়ার মজার জিনিস